বন্ধুরা, তোমরা যারা 2021-এর উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছো, তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত ছাত্রছাত্রীর জন্যই ভিডিও আপলোড করা হয়। দেখো, সবার প্রথমে তোমরা এতদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান পেয়েছিলে, কিন্তু অফিসিয়ালভাবে এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের পরীক্ষার আপডেট সম্পর্কে। এই যে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে জুন মাসে যে সময় তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক, সেই পরীক্ষা অ্যাকচুয়ালি হবে না এবং সেটাকে পোস্টপন করা হলো। এছাড়া জুন মাসে পরীক্ষা আমরা প্রত্যেকেই জানতাম সম্ভব নয়, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সেটাই বলা হয়েছে। তার সাথে আরও একটি বিষয় বলা হয়েছে, যখন তোমাদের ছাত্রছাত্রীদের জন্য সুইটেবল টাইম হবে সেই সময় হয় তোমাদের পরীক্ষার নতুন রুটিন তোমাদের জানিয়ে দেওয়া হবে। আদৌ পরীক্ষা হবে কি না বা পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে এরকম কিন্তু কোনো বিজ্ঞপ্তিতে বিষয় উল্লেখ করা নেই। শুধু বলা হয়েছে যখন সুইটেবল টাইম হবে ছাত্রছাত্রীদের জন্য, মানে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন নতুন করে অ্যাকচুয়ালি রুটিন দেওয়া হবে পরীক্ষার। সেই রুটিন অনুযায়ী টাইম শিডিউল দেওয়া হবে এবং সেই টাইম শিডিউল বা রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। কিন্তু কখন সেই সুইটেবল টাইম আসবে, কখন সেই সমস্ত কিছু স্বাভাবিক হবে সেটা এখনও পর্যন্ত কেউ বলতে পারছে না, অর্থাৎ শিক্ষা দপ্তর বলতে পারছে না। পরবর্তীকালে শিক্ষা দপ্তর নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তোমাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে সেটাই উল্লেখ করেছে। এবং মাধ্যমিকের যারা স্টুডেন্ট আছে, তোমরাও অনেকে ভাবছো কী ব্যাপার, মাধ্যমিকের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও আসেনি, হয়তো খুব তাড়াতাড়ি এখন ভিডিওটি যখন করছি কিছু সময়ের মধ্যে তোমাদেরও এই ধরনের বিজ্ঞপ্তি আসবে। তো আমি এটা বলে রাখি, তোমরা নিশ্চিন্ত থাকো, মাধ্যমিকের যারা স্টুডেন্ট তোমাদের পরীক্ষা কার্যত নেওয়া সম্ভবই না। এবং উচ্চ মাধ্যমিকের যারা রয়েছো তোমরা ভাবছো তাহলে আমাদের কি পরে টাইম শিডিউল জানানো হবে, তো আমি এখানে বলে রাখি মে মাসের 25 তারিখে সিবিএসই বোর্ড কি রায় দেয় তার উপরও কিন্তু নির্ভর করছে এ উচ্চ মাধ্যমিক আমাদের বোর্ডের পরীক্ষার বিষয়। এবং তোমাদের সকলকে বলে রাখি যে জুন মাসেও যেহেতু পরীক্ষা সম্ভব নয়, আগস্ট মাসে পরীক্ষা নিলে অনেক অসুবিধা আছে এবং আগস্ট মাসে কার্যত পরীক্ষা সম্ভব নয়। সেই কারণে তোমরা সকলে নিশ্চিন্ত থাকো, তোমরা মাধ্যমিকের ছাত্রছাত্রী হও কিংবা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমরা সুইটেবল টাইমের কথা ভাবছো যে কখন সুইটেবল টাইম আসবে, আমিও সেই একই বিষয়, কবে আর এই সুইটেবল টাইম আসবে, কবে আর পরিস্থিতি স্বাভাবিক হবে, তার জন্য ওয়েট করে পরীক্ষা স্থগিত রাখা কি খুবই ভালো কাজ হয়েছে যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে হয়তো বা এর মত পরিবর্তন হতে পারে, আমার 100% আমি শিওর তোমাদের পরীক্ষা পরিস্থিতির উপর ফেলে দিলে একেবারে ভুল ডিসিশন হবে। এবং আমার মনে হয় তোমাদের এর খুব তাড়াতাড়ি শিক্ষা দপ্তর বৈঠকের মাধ্যমে এ তোমাদেরকে সঠিক নির্দেশিকা দিয়ে দেবে যে তোমাদের পরীক্ষা কার্যত সম্ভব নয়, এইভাবে নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এইভাবে হবে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিকে তোমরা কতটা সমর্থন করো।